তোমাদের ফোর্থ উইকের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট তো এখানে সিম্পল লজিক্যালি টু দ্য পয়েন্ট এবং তোমাদের টেক্সট বুকের সাথে সাদৃশ্য রেখে করা হয়েছে চলো আমরা প্রথম পেজটি আমরা ইতিপূর্বেই দেখছি আমি তোমাদেরকে নির্দিষ্ট একটি অর্থাৎ বেশ কিছু সময় দিয়ে আমি তোমাদেরকে প্রত্যেকটি পেজ দেখিয়ে নিব তোমরা পজ দিয়ে বা স্ক্রিনশট দিয়ে অবশ্যই প্রত্যেকটি পেজের লিখাগুলো তুলে নিবে তো আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম প্রথম পেজের পরে দ্বিতীয় পেজ তোমরা দেখতে পাচ্ছ ঠিক যথারীতি তোমরা পজ দিয়ে বা স্ক্রিনশট দিয়ে তোমরা তুলে নিবে স্টুডেন্টস তো আমরা থার্ড পেজে চলে আসলাম এখানে সতর্কতা দেয়া আছে তো থার্ড পেজের পরে আমরা ফোর্থ পেজে চলে আসলাম এটা হলো হাতে কলমে কাজ খ এখানে প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি দেয়া আছে এবার আমরা ক্ষয়ের বাকি অংশ অংশ বিশেষ দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ পরবর্তী পেজে আমরা চলে আসলাম এবার দেখো এখানে ক্ষয়ের পর্যবেক্ষণ এবং সতর্কতা দেয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যদি তোমাদের সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী অ্যাসাইনমেন্ট আপডেট পেতে ইতিপূর্বেই তোমাদের পঞ্চম সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেটা দেখে নিবে এবং আমরা পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এক নং প্রশ্নের উত্তর তো এখানে এ পেজ দেখার পরে আমরা পরবর্তী পেজে চলে আসলাম এখন প্রশ্ন প্রশ্নের উত্তরের অংশবিশেষে আমরা চলে আসলাম তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের নতুন কোনো পোস্ট নিয়ে আসলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি আবার বলছি এবং লাইক করতে তো অবশ্যই ভুলবে না ইনশাল্লাহ তো আমরা দুই নং প্রশ্নে চলে আসলাম বিক্রিয়া দুটির ধরন বিক্রিয়া দুটির ধরন আমরা এখানে দেখতে পাচ্ছি তো পরবর্তী পেজে আমরা চলে আসলাম যথারীতি হোপফুলি ইউ পিপল আর এনজয়িং দ্য ক্লাস তো এভাবে শেষ করলাম এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম দেওয়া আছে এখানে তোমরা এই নিয়মগুলো ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করবে যা তোমাদের উত্তম অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে এবং আশা করি তোমরা এভাবে যদি রিপ্রেজেন্ট করো এই অ্যাসাইনমেন্টে তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাবে অর্থাৎ তোমাদের মূল্যায়ন যথাযথ মূল্যায়ন হবে এ পর্যন্তই আজকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম